প্রায় 600 বছর আগে ভট্টাচার্য পরিবার শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় 28 শতক জমির উপর নির্মাণ করে একটি বাড়ি। বাড়িটি ময়ূর ভট্টের বাড়ি বা মনসা বাড়ি নামে পরিচিত। পাতলা ইটের সাথে চুন, সুরকির গাঁথুনি ও পলেস্তরে দিয়ে নানা কারুকার্য খচিত বাড়িটির পূর্ব পশ্চিমে 57 ফুট লম্বা, 32 ফুট প্রস্থ। সীমানার ভেতরে 5টি ইমারত। নির্মাণ শৈলী দেখে মনে হচ্ছে ইমারতগুলোর একটি দুর্গা মন্দির, একটি মনসা মন্দির, একটি কালী মন্দির, একটি নহবতখানা ও একটি আবাসিক গৃহ বা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহৃত হতো। বাড়ির পাশেই একটি দিঘি, স্বচ্ছ পানির দিঘিটি প্রাচীন বাড়িটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে, দিয়েছে নতুন মাত্রা। কিন্তু সংস্কারের অভাবে প্রাচীন স্থাপত্য বিলুপ্ত হওয়ার পথে। 5টি ইমারতের মধ্যে কোনোটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত, আবার কোনোটি কালের আঘাত সহ্য করে এখনো অনেকটা সদম্ভে দাঁড়িয়ে আছে। ময়ূর ভট্টের বাড়ি বা মনসা বাড়ির নামকে ঘিরে লোকমুখে প্রচলিত আছে নানা কাহিনী। প্রথমত তৎকালীন ভারতবর্ষের কনোজ থেকে একসময় ভট্টাচার্য পরিবার ধানুকা গ্রামে এসে বাস শুরু করে। তাদের পূর্বপুরুষ ছিল ময়ূর ভট্ট। ময়ূর ভট্ট যখন মাতৃগর্ভে, তখন একবার তার মা বাবা তীর্থ করার জন্য কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে এক বনের ভেতর ভট্টাচার্যের স্ত্রী পুত্র সন্তান প্রসব করেন। নবজাতককে একটি শাল পাতায় ঢেকে রেখে তীর্থের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করেন। তীর্থ শেষে ভট্টাচার্য পরিবার স্বপ্নে দেখে দেবতা তাদের পূজা গ্রহণ করেননি। সদ্যজাত পুত্রকে বনে অরক্ষিত রেখে আসা তাদের অন্যায় হয়েছে। নিজেদের ভুল বুঝতে পেরে তারা সেই বনে ফিরে এলেন। এসে দেখতে পান একটি ময়ূর পাখা দিয়ে ঢেকে রেখেছে তাদের পুত্রকে। নবজাতক ময়ূরের আশ্রয়ে বেঁচেছিল বলে পুত্রের নাম রাখা হয় ময়ূর ভট্ট। এ থেকে বাড়ির নাম রাখা হয় ময়ূর ভট্টের বাড়ি। দ্বিতীয়ত, ময়ূর ভট্টের বাড়ির এক কিশোরের অভ্যাস ছিল প্রতিদিন ভোরবেলা বাগানে গিয়ে ফুল কুড়ানো। একদিন ভোরবেলা ফুল কুড়াতে গেলে বাগানে এক বিশাল সাপ দেখে ওই কিশোর ভয় পেয়ে ছুটে আসে বাড়িতে। তবে পরদিন আবার ভোরে ফুল কুড়াতে যায় এবং সাপের মুখোমুখি হয়। সাপ কিশোরের পিছু পিছু বাড়ির আঙিনায় প্রবেশ করে কিশোরকে ঘিরে নাচতে থাকে। বাড়ির মানুষ ভয় পেয়ে যায়। রাতে স্বপ্নে তাদের কাছে আবির্ভূত হন দেবী মনসা। তিনি মনসা পুজো করার নির্দেশ দেন। এরপর থেকে এই বাড়ির নাম রাখা হয় মনসা বাড়ি। এই মনসা বাড়িটি সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটা একটা ঐতিহাসিক স্থাপনা। প্রায় 600 বছর পূর্বে এই স্থাপনাগুলো নির্মিত হয়। এখানে 5টির মতো ভবন আছে। এখানে একটা সময় সংস্কৃতি চর্চা হতো, সংস্কৃতি কলেজ ছিল, এবং এই সরকারিভাবে এটা সংরক্ষণ না করার কারণে এটা অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তা আমরা সরকারের কাছে এবং বিভিন্ন জায়গায় জেলা পরিষদের সহ আমরা দাবি জানিয়েছি যে এই স্থাপনাগুলোকে সংরক্ষণ করা হোক, এটাকে একটা পর্যটন এলাকা হিসাবে ঘোষিত হোক, যাতে আমরা এবং নতুন প্রজন্ম জানতে পারি যে এখানে কী ছিল। এবং এটা যদি পর্যটন এলাকায় ঘোষিত হয় তাহলে বিভিন্ন জেলা থেকে যারা আসে তারা এটা সম্বন্ধে জানতে পারবে, দেখবে। আর ইতিমধ্যে আমাদের শিক্ষামন্ত্রী, পানি সম্পদ উপমন্ত্রী সহ অনেক মন্ত্রী, তারপরে অনেক জ্ঞানীগুণী কবি সাহিত্যিকরাও এখানে এসেছেন, পরিদর্শন করেছেন। তারা কথা দিয়ে গেছেন যে এটাকে সংরক্ষণের জন্য কাজ করবেন। তা আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্থানীয়ভাবে দাবি জানাচ্ছি সরকার যাতে এটাকে সংরক্ষণ করে। এই সংরক্ষণ করলেই এটা আগামী প্রজন্মের কাছে